স্মার্ট মিটারৰ আতংক। স্মার্ট মিটারে জলাকলা খুৱাইছে রাইজক, এফালে মূল্য বৃদ্ধির আতঙ্ক, আনফালে স্মার্ট মিটারের সন্ত্রাস। আজি স্মার্ট মিটারের বিরুদ্ধে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে রূপায়ণ করা প্রতিবাদী কার্যসূচীত গোলাঘাটের APDCL সংমণ্ডলের কার্যালয়ত তর্কাতর্কিত লিপ্ত হয় কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুৎ শইকীয়া আর গোলাঘাট বৈদ্যুতিক উপসংমণ্ডল বিষয়া সুমিত পাল। নাজিম আলী স্মার্ট মিটার লগোৱাৰ পিছত এই মাহত আপোনাৰ চৌবিশ দুহেজাৰ ছয় মানে জুন মাহত তেওঁৰ বিল আহিছে 1350 টকা। এইটো চৌবিশ বেলেঞ্চ পাইছে, ঠিক আছে, এখন আপোনাৰ মতে ভুল, মানি ল'লোঁ এখন আপোনাৰ মতে ভুল, আমি বনাই নে নাটক কৰিছোঁ দেই, নাটক বুলি কোৱা নাই, চব শুনিলোঁ। ছেকেণ্ড হ'ল, এই মানুহজন দেখিছেনে, লীলাৱতী বৰা জানুৱাৰী মাহৰ 24, এইখনটো এক মাহৰ হয় জানুৱাৰী মাহ, কাৰণ এইটো জানুৱাৰীত দিছে, পে'মেণ্ট কৰিছে, এইটো ফেব্ৰুৱাৰীত দিছে, একে লীলাৱতী এইটো মাৰ্চত দিছে, এইটোতো এক মাহৰ হয়। এওঁৰ যেতিয়া স্মাৰ্ট মিটাৰ নাছিল, একে 3খন টেবুল ফেন, 2খন চিলিং ফেন তেওঁ বিল আহিছিল আপোনালোকৰ APDCL আসাম পাৱাৰ APDCL 281 টকা দেই, 281 টকা আহিলে 12 জানুৱাৰী 2024, ফেব্ৰুৱাৰীত আহিলে 242 টকা দেই। এই দুমাহ মই আপোনাক দেখুৱালোঁ স্মাৰ্ট মিটাৰ নাথাকোঁতে। যেতিয়া তেওঁৰ ঘৰত গৈ স্মাৰ্ট মিটাৰ লগাই দিলে, এতিয়া আপুনি চাওক, লীলাৱতী বৰা বামবৰাহি স্মাৰ্ট মিটাৰ ষ্টেটমেণ্ট মন্থ অফ মে তেওঁ আহিলে 865 টকা, 865, 281 টো স্মার্ট মিটার অহার পিছত 865, মিটার বেয়া হবো বেয়া থাকলে রব বুঝিল। তারপর এভারেজ বিল তো এইটা যে আগর যে দেখাইছিল, নর্মেল দিয়ে এই নর্মেল, হ্যাঁ এই নর্মেল বলে আহিলে, এই এভারেজ আহিলে, এই যেটা 242 টাকা আসে ফেব্রুয়ারি মাস, 4 ফেব্রুয়ারি, এই একজন মানুষের ষ্টেটমেণ্ট মন্থ অফ জুলাই 2024 তেওঁ হৈ গ'ল 1204 টকা। যিজন মানুহ স্মাৰ্ট মিটাৰ নহওঁতে 281 টকা আহিছিলে, আপোনালোকে চাই দিব, কিন্তু এইবিলাক আপোনালোকে দিয়া কাগজ চিষ্টেমত, এভাৰেজ মিটাৰ, নৰ্মেল মিটাৰ সেইটো আপোনালোকৰ প্ৰব্লেম, ইলেক্ট্ৰিচিয়ান ডেইলি যায় বিল চাবলৈ, মিটাৰ বেয়া থাকিলে এভাৰেজ বিল বনাব লাগিব, আমি কেনেকৈ গম পাম তাৰ কিমান ইউজ কৰিছিলোঁ। এভাৰেজ বনাই বুলি মন গ'লে 281 টকাটো 1200 টকা কৰি দিব নেকি? তেওঁৰ ঘৰটো একেই আছে, তেওঁৰ ঘৰত 3খন ফেন আছে, 6টা LED লাইট লগাইছিলে, তেওঁ নিজে জ্বলাইছে, আমি নিজে গৈ চাই আহিছোঁ, 6টা LED লাইট, 3খন টেবুল ফেন, 2খন চিলিং ফেন, এটা মটৰ মাজে মাজে লগাই, সেই একেই নাম। আপোনালোকৰ অফিচৰ পৰা দিয়া বিল 281 টকা, স্মাৰ্ট মিটাৰ নাথাকোঁতে, আৰু স্মাৰ্ট মিটাৰ লগাই দিয়াৰ পিছত তেওঁ 1204 টকা হৈ গ'ল, একে APDCL বিল, একে বেছি দিছে। এতিয়া আপুনি কৈছে এইটো মানে এভাৰেজ মিটাৰ বনাইছে আৰু নৰ্মেল মিটাৰ মিটাৰ ৰিডিং চাই এভাৰেজ মিটাৰ এভাৰেজ দিয়ে, কিন্তু তেওঁৰ গাত কি দুখ আছে? তেওঁ 3খন ফেন লগাই স্মাৰ্ট মিটাৰ হওঁতে 281 টকা আৰু স্মাৰ্ট মিটাৰ লগোৱাৰ পিছত 1200 টকা। এভাৰেজ বিল দিয়ক, নৰ্মেল বিল দিয়ক, মিটাৰ বেয়া হৈছে, মিটাৰ ভাল হৈ আছে, সেইটো তেওঁৰ মতলব নাই ন? তেওঁ আগতে তাৰমানে ভুল আছিল নেকি? তেওঁৰ ঘৰটো একেকেইটা লাইটে জ্বলি আছে, আৰে এভাৰেজ মিটাৰ প্ৰব্লেমটো তেওঁৰ নেকি? তেওঁৰ ঘৰত যদি মিটাৰ বেয়া হৈছে তেতিয়াহ'লে মিটাৰটো লগাই দিয়া দায়িত্ব কাৰ আছিলে? কাইণ্ড মেনে এইটো লিখিবলৈ যায় নে নাযায়? ৰ'ব এক ছেকেণ্ড, লাইনমেন যায় নে নাযায়? এইটো ল'বলৈ যায় নে নাযায়? তেওঁ ৰিপৰ্ট দিয়ে নে নিদিয়ে যে মিটাৰ বেয়া আছে? তেতিয়াহ'লে তেওঁক আনিবৰ কাৰণে আপোনালোকে তেতিয়া মিটাৰ বেয়া যদি তেওঁ 281 টকাটো এভাৰেজ বুলি 1200 টকা কেলৈ বনাই দিব? মিটাৰ বেয়া বুলি কৈ এভাৰেজ বনাই থাকিব নেকি? নাই, তেওঁৰ যুক্তিটো আপোনালোকে চাওক, মিটাৰ বেয়াৰ কাৰণে এভাৰেজ বনাব? আপুনি আৰ্গুমেণ্ট কৰিছিল যে উত্তৰটো দিব লাগিব, আপুনি অফিচত বহি ইয়াত AC লগাই থাকিব, গাঁৱৰ মানুহে একেকেইটা লাইট চলাই, স্মাৰ্ট মিটাৰ নম্বৰ তেওঁক উত্তৰ দিব লাগিব, স্মাৰ্ট মিটাৰ নম্বৰ মাথা বেয়া হৈ আছে,
স্মার্ট মিটার নামত আপোনাক কাগজ দেখুৱাইছো আপোনালোকে দেখিলে না এখন কাগজ নহয় একে এপিডিচিয়েলৰ কাগজ এখন কাগজ তেওঁ মতে নহয় তেওঁ বলে দেখিও না আপোনালোকে আমাক ৰিসিপ্ট দিয়ে নে নিদিয়ে মোবাইলত কাটিলে মাই বিজুলিটো মাই বিজুলিত কেনেকে কাটে মই আপোনাক কৈছো মোবাইলত যেতিয়া আমি এক মাহৰ কাৰণে 399 টকা ভৰাও তাত লিখি দিয়ে যে 28 দিনৰ কাৰণে দিয়া হৈছে ডেইলি 1.5 জিবি দিয়া হৈছে সেম কৰিব নোৱাৰি কাৰেণ্টৰ বস্তু একে নহয় ঠিক আছে আপোনালোকে আমাৰ সিস্টেমটো বটাই দিও কাৰেণ্টৰ বিল কাৰবাৰ বেটাৰ বেছি থাকিব বিল বেছি কে লব পাৰে নেকি ইহত বিল আছে আপোনালোকে দেখুৱাক আমাক কেনেকে বিল আহিলে আমাক বুজাই দিও কেনেকে বিল আহিলে আপোনাক বুজাই দিও গোটেই মানুহ গোটেই ইয়াত যিমান মানুহ আহিছে আপোনালোক কোনোবা স্মার্ট মিটাৰক লৈ সন্তুষ্ট নেকি দেখিছে সমগ্র আমার গোলাঘাটতো সাংঘাতিক ধরনের বানপানী মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আর চারিওফালে বস্তুর দাম বাড়িছে আজি সরু লড়া ছলী খুব চেরলেক হরলিক্সটোর পর শাক পাচলির পর আপনি প্রেসারের জ্বর ঔষধটলৈকে মূল্য বৃদ্ধি হয়েছে সেই সময়ত ভারতবর্ষত যি সময় আন আন রাজ্য দিল্লি পাঞ্জাবর নিচিনা রাজ্যত সাধারণ পরিয়ালক 300 ইউনিট বিজুলি ফ্রি দিছে আর সেই সময়ত আপনাদের চাওক স্মার্ট মিটার নামত একটা ডকাইত বহাই দিছে ঘরে ঘরে আর সেই স্মার্ট মিটার জড়িয়ে মানুষ সাংঘাতিক ধরনের লুণ্ঠন করেছে মই এটা সৰু উদাহরণ আপনাদের দেখাইছো এই ব্যক্তিগী যী মানুষ আমার সকিয়াল গোলাঘাট আটখেলিয়ার যা বছর আগস্ট মাহতে গরমের দিন যা বছর আগস্ট মাহত 1 আগস্টর 23 আগস্টলৈকে এই এপিডিসিএল অফিসের দিয়া বিল এক মাহত 658 টাকা বিল উঠিছিল সেই মানুষজনের একই আজির দিনটো এটা ফ্রিজ এটা মটর 6টা এলইডি লাইট 3খন সিলিং ফ্যান আছে কিন্তু স্মার্ট মিটার লগার পিছত 24 জুলাই তারিখে 500 টাকা রিচার্জ করলে 3 আগস্ট কাটি দিলে 3 আগস্ট আকো 500 টাকা রিচার্জ করলে আকো 14 আগস্ট কাটি দিলে অর্থাৎ 20 দিনত 1500 টাকা বিল হয়েছে আর যিজন মানুষে যা বছর একে আছে পার ইউনিটত যা বছরও 5 টাকা 70 পয়সা আসে আর এতিয়াও 5 টাকা 70 পয়সায় আছে ইউনিটর দাম বহা নাই কিন্তু যিজন মানুষে যা বছর গরম দিনত এমাহত 658 টাকা বিল আহিছিল সেই মানুষজনের 20 দিনত কেনেকৈ 1500 টাকা বিল হল কি ডকাইত সোমাই আছে ইয়াত কি কাহিনী ইয়াত আছে একে মই আর এটা দেখাইছো আর এটা সেম আপনাদের চক এই মানুষগুলি লীলাবতী বড়া ফরকাটিং কোচগাঁওর এই বছরের 2024 চনের 12 জানুয়ারীত বিল দিছিল এক মাহত বিল আহিছিল 281 টাকা সেই মানুষজনে যেতিয়া ফেব্রুয়ারি মাহত বিল দিছিল 242 টাকা এমাহত আর সেই মানুষজন স্মার্ট মিটার লগাই দিয়া পিছত এই জুলাই মাহত বিল আহিছে 1204 টাকা আর 250 টাকা বিল এক মাহত স্মার্ট মিটার লগাই দিয়া পিছত 1200 কেনেকৈ হৈ যায় কি জাদু আছে ইয়াত এই পয়সাটা কোনে খায় গতিকে ইয়াত একটা ডাঙর কেলেঙ্কারি হয়েছে স্মার্ট মিটার জড়িয়ে সাধারণ মানুষ ত্রাহি মধুসূদন দেখা হয়েছে গতিকে আমি আজি কবলে আহিছো স্মার্ট মিটার নহয় স্মার্ট ডকাইত স্মার্ট মিটার নামত দুখিয়া মানুষ জিনা হারাম করে দিছে গতিকে এই স্মার্ট মিটার জোর জবরদস্তি মানুষের লগা হয়েছে আমি ইতিমধ্যে জানিব পারিছো স্মার্ট মিটার কম্পালসরি নহয় স্মার্ট মিটার ব্যবহায় কমার্শিয়াল পার্পজত ব্যবহার করবর কারণে কনসেপ্ট আহিছিলে স্মার্ট মিটার টাউনের কিছু কিছু ঠাইত ব্যবহার করবর কারণে আহিছিলে এতিয়া গাঁৱৰ সাধারণ দুখিয়া মানুষক অরুণোদয় পাই থাকা মানুষক বৃদ্ধ পেনশন পাই থাকা মানুষের ঘরত 200 টাকার ঠাইত 1200 টাকা 1500 টাকা 3000 4000 পর্যন্ত অহাকৈ এই স্মার্ট ডকাইটটো লগাই দিছে গতিকে এপিডিসিএলক আমি কৈছো এই স্মার্ট মিটার যদি মরিয়াই ভাঙিব নালাগে তেতিয়াহলে আমার সকল দুখিয়া মানুষের ঘরের স্মার্ট মিটার খুলি আনক সেই কথা কবর কারণে আমি ইয়ালে আহিছো সাংঘাতিক আমি যেটা সুদিছো আপনাদের চাও এটা প্রিপেড হল পোস্টপেড হোতে তেওঁলোকে ফাইন লগাইছিল কারণ তেওঁলোকৰ কারেন্ট বিল নিদিয়াকৈ মানুষে ব্যবহার করে আছিল সেটা বেলেগ কথা আছিল কিন্তু প্রিপেড হওয়ার পিছত যেতিয়া আমি মোবাইল এটাত রিচার্জ করো টিভি এটাত যেতিয়া রিচার্জ করো আমি গম পাও যে মোবাইলটো 399 টাকা রিচার্জ করেছো আমি 28 দিনের কারণে কথা পাতবলে পাম কিন্তু ইয়াত আপনি গম নাপায় কেদিনের কারণে আপনার দিছে কে টাকা ডেইলি কাটিছে একো গম নাপায় আর যেটো প্রসেস এটো সাধারণ মানুষ কোনো বুঝি নাপায় আপনি যদি মাই বিজুলি এপত মারে তেতিয়াহলে ডায়াগ্রাম কেটামান ওলায় পৃথিবীর কোনো মানুষে বুঝি নাপায় ইলেকট্রিশিয়ান লাইনমেনেও বুঝি নাপায় এইবিলাক কি ডায়াগ্রাম ওলায় কিন্তু সাধারণ মানুষ একো বুঝি নাপায় দ্বিতীয়তে আমি মোবাইল রিচার্জ করলে আমার একটা ধারণা থাকে যে মই 28 দিনলৈকে পাম প্রতিদিনে আমাক 1.5 জিবি বা 2 জিবিকে দিছে কিন্তু এই স্মার্ট মিটার দিয়ার পাছত কি জাদু আছে রাতির ভিতরে 500 টাকা উঠি যায় কি জাদু আছে রাতির ভিতরে 300 টাকা উঠি যায় আপনি সাবলে গেলে মাই বিজুলি এপত ব্লার ব্লার কোলা কোলা ওলায় একো নেদেখায় তারপর আপনি লাহেকে গম পাব বলে আপনার ব্যালেন্স শেষ আকো ব্যালেন্স শেষ হল আপনি ধরে লোক মোর আজি পয়সা নাই মই এসাজ নোখাকে আছো মই ভাবিলো যে আজি মই রিচার্জ নকো কাইলে মই ধান এক বস্তা বিকি মই রিচার্জ করিম কিন্তু তেতিয়া আপনাক লগালক 400 টাকা ফাইন লগাই দিয়ে
এইটো কি ফাইন লগাই দিয়ে? মোৰ পয়সা নাই, মই সোলাৰত চলিছো, মোৰ পয়সা নাই, এদিন মই কাৰেণ্ট নলগোৱাকে আছো, যেতিয়া পয়সা হয় মই এদিনৰ পিছত লগাম, কিন্তু একবাৰ কাটি দিলে 400 টকা ফাইন লয়। আপুনি যদি পিছদিনাখন 24 ঘণ্টা নালাগে, 1 ঘণ্টাৰ পিছত যদি কাটি দিয়াৰ ডিছকানেক্ট কৰাৰ পিছত ৰিকানেক্ট কৰিবলৈ যদি আপুনি যায়, তেতিয়াহ'লে 500 টকা ভৰালে আপোনাক 400 টকা ফাইন কাটি 100 টকাহে আপোনাক ৰিচাৰ্জৰ কাৰণে মাচুল দিয়ে। আকৌ যদি পিছদিনাখন 400 টকা, আমি এ পি ডি চি এলে সুধিব বিচাৰিছোঁ, চি এলে ফাইনৰ নামত যে ডকাইতি কৰিছে, এই ডকাইতি পইচাটো কালৈ যায়? এ পি ডি চি এলে যে ডিছকানেক্ট কৰে, ডিছকানেক্ট কৰি যে দাদাগিৰি কৰে, এই দাদাগিৰি কিয়? ভাৰতবৰ্ষৰ আন আন ৰাজ্যত মানুহক 300 ইউনিট বিজুলী ফ্ৰী দিয়া হৈছে, পাঞ্জাৱত বিজুলী ফ্ৰী দিছে, দিল্লীত বিজুলী ফ্ৰী দিছে, এইখন চৰকাৰে বিজেপি চৰকাৰে বিজুলী ফ্ৰী দিম বুলি কৈছিলে, তাৰ পাছত এতিয়া মানুহক ৰাতিটোৰ ভিতৰতে 300 টকা বিল বাঢ়ি যায়। একেই ফেন, একেই মটৰ, একেই এল ই ডি লাইট ৰাতিটোৰ ভিতৰতে বাঢ়ি যায়। কি যায়, কেনেকৈ বাঢ়ি যায়, কাৰ পকেটলৈ যায়, কি কেলেংকাৰী আছে? গতিকে এ পি ডি চি এলৰ ডাঙৰ ডাঙৰ বৰমূৰীয়াবিলাক ইয়ালৈ ওলাই আহিব লাগিব। সাধাৰণ মানুহ আহিলে বহুত লেভেল দিয়ে, ইয়াত সাধাৰণ মানুহ আহিলে দাদাগিৰি কৰে, এতিয়া আপোনাৰ তেওঁলোকে আমাক উত্তৰ দিব লাগিব। এনেকৈ ধৰণে দুখীয়া মানুহৰ, বানপানীত খপি খপি খেতি কৰা মানুহৰ পইচা এনেকৈ পকেট মাৰিবলৈ কাকো দিয়া নহ'ব। সেই এ পি ডি চি এলক, শক্তি বিভাগক, অসম চৰকাৰ, ভাৰত চৰকাৰ, যোনে নহওক, আৰু এই যদি স্মাৰ্ট মিটাৰ কেলেংকাৰ ঠিক নকৰে, তেতিয়াহ'লে স্মাৰ্ট মিটাৰ আমাৰ গাঁৱৰ মানুহে মৰিয়াই ভাঙি পেলাবৰ কাৰণে বাধ্য হ'ব।